ফারুজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন বাবু ভাই? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই। মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেটের বিপরীতে আমাদের আদিবা কার সেন্টার। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের মোস্ট পপুলার একটি গাড়ি, টয়োটা এক্স করোলা 2005 মডেল, 2011 রেজিস্ট্রেশন ইয়ার একটি গাড়ি। আর অবিশ্বাস্য হলেও সত্যি যে এই গাড়ি কিন্তু প্রত্যেকটা গ্লাস এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে। আর এই গাড়িটির ডকুমেন্টসগুলো মাশাআল্লাহ আপ টু ডেট অবস্থায় পাবেন। হোয়াইট কালার বেজ ইন্টেরিয়র একটি গাড়ি। গাড়িটিতে 1500 cc VVTi ইঞ্জিন রয়েছে, সাথে 6 লিটার CNG কনভার্সন করা আছে। সামনের হেডলাইটগুলো কিন্তু গাড়ির সাথে মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পাবেন, ফগ ল্যাম্প সহকারে। সামনের মনোগ্রামযুক্ত গ্রিলটিও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন, নিকেল গ্রিল। এবং 31 সিরিয়ালের নাম্বার প্লেটটিও মাশাআল্লাহ ফ্রেশ অবস্থায় আছে। বাম সাইডের হেডলাইটটিও চমৎকার ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটির সাথে পাচ্ছেন। সামনে পিছনে স্টিলের বাম্পারের ব্যবহার করা আছে। দেখেন বাবু ভাই যে এখন পর্যন্ত কিন্তু এই গাড়ির অরিজিনাল গ্লাসটা কিন্তু গাড়ির সাথে আছে। দেখেন অরিজিনাল ফ্রন্ট গ্লাস, ব্যাক গ্লাস, সাইড গ্লাসগুলো পাবেন। চাকার গ্রিপ আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে। অ্যালয় রিম সহকারে 4টি চাকাই ফ্রেশ অবস্থায় পাচ্ছেন। আর বডিতে কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু এই গাড়িটির নেই। সাইডের পার্টিশনগুলো দেখেন মাশাআল্লাহ ফ্রেশ অবস্থায় আছে। দরজার প্যাডগুলো দেখেন যে কতটা ফ্রেশ অবস্থায় আছে, উডেন সহকারে পাচ্ছেন। দেখেন ভিতরে ইন্টেরিয়র মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায়। অ্যান্ড্রয়েড প্লেয়ার, নতুন সিট কভার, স্টিয়ারিং হুইল কভার, মানে প্রপারলি একেবারে ডেকোরেশন করা কিন্তু এই গাড়িটি আমাদের কাছে পাবেন। যারা এক্স করলা জি করলা গাড়ি খুঁজছেন এই বাজেটের ভিতরে, মানে 5-6 মডেলের, তারা এই গাড়িটি দেখতে পারেন। ইনশাল্লাহ 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 আপনাদের পছন্দ হবে, মানে খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি। দেখেন যে প্রত্যেকটা গ্লাসেই কিন্তু টয়োটার অরিজিনাল স্টিকার, গ্রেটিং স্টিকার সহকারে। আর এই মডেলের গাড়ির 2টা গ্লাস, ফ্রন্ট গ্লাস, ব্যাক গ্লাস, সাইড গ্লাস, পকেট গ্লাস অরিজিনাল পাওয়া কিন্তু সো টাফ। কারণ আপনারা জানেন এই গাড়ি কিন্তু 2011 বাংলাদেশে এসেছে, তো পার্সোনাল ইউজের গাড়ি, খুবই লিমিটেড ব্যবহার করা হয়েছে। আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পাবেন। ব্যাকলাইটগুলো দেখেন যে কতটা ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির সাথে। সামনে পিছনে 2টি নাম্বার প্লেট মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পাবেন। ব্যাক ক্যামেরা সহকারে দেখেন যে করোলার লোগো একেবারে অরিজিনাল মনোগ্রামটি কিন্তু গাড়ির সাথে আছে। তাছাড়া ডান সাইডের ব্যাকলাইটটিও চমৎকার ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটির সাথে পাচ্ছেন। আর এক্স করোলা গাড়ি কিনলে সবসময় পার্টিশন দেখে কিনবেন, তাইলে আর আপনারা কিন্তু ঠকবেন না। দেখেন সাইডের পার্টিশনগুলো কিন্তু মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির সাথে। আর এই গাড়িটিতে 60 লিটারের CNG কনভার্সন করা আছে। ভিতরে দেখেন বাবু ভাই একদম ফ্রেশ, কিন্তু জাপানিজ স্টিকার সহকারে, টিন বডি। কিন্তু সামনে পিছনে স্টিলের বাম্পারের ব্যবহার করা এবং ডান সাইডের বডিও আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থা আছে। আর এইসব গাড়ি কিন্তু এই সাইডের যে একটা ক্রস দেওয়া থাকে, ক্রস দেখবেন যে কতটা স্বচ্ছ অবস্থায় আছে, কতটা ফ্রেশ অবস্থায় আছে। ক্রস ভালো তো গাড়ি ভালো, গাড়ি ভালো তো ক্রস ভালো। দেখেন প্রত্যেকটা দরজার প্যাডই কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায়, রাফ ইউজ করলে কিন্তু এগুলো সেরা ফাটা, সুপার গ্লু মারা ইটে সাইটটা থাকতো মাশাআল্লাহ, কিন্তু টিপটপ কন্ডিশনে। আবার একটা বিষয় থাকে যে ডেকোরেশন করতে হয় অনেক অনেক গাড়ি, তো মাশাআল্লাহ এই গাড়িটি কিন্তু একেবারে কমপ্লিট অবস্থায় ডেকোরেশন করা আছে, মানে এক্সট্রা আপনাদের কিন্তু কোনো কাজ করতে হবে না এই গাড়িটির। দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ারের ব্যবহার করা আছে, লেটেস্ট কিন্তু একেবারে নতুন অ্যান্ড্রয়েড প্লেয়ার কিন্তু ইনস্টল করা। উডেনের ব্যবহার আছে, অটো ট্রান্সমিশন একটি গাড়ি। সিলিং আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির। চলুন ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই। দেখেন বনেটের যে অরিজিনাল জাপানিজ স্টিকার, সাইডের যে পার্টিশনগুলো বাবু ভাই, এগুলো কিন্তু অরিজিনাল সেট আপে আছে। দেখেন সিসিজ এর কালার অরিজিনাল কালার, মার্সেলে কিন্তু অরিজিনাল জাপানিজ স্টিকার অরিজিনাল কালারের ভিতরে কিন্তু আপনারা পাবেন। দেখেন এই যে পেস্টিং কিন্তু স্বচ্ছ অবস্থায় আছে, কিন্তু বাবু ভাই একদম ফ্রেশ অবস্থায়। দেখেন সিসিজ কোড দেখেন, NZE 121, টু হুইল ড্রাইভের একটি গাড়ি। আর দেখেন যে সামনে কিন্তু সিএনজির যে কিট কিন্তু আছে, 60 লিটার CNG কনভার্সন করা আছে, নিউ শেভের যে ইঞ্জিন VVTi 1500 cc ইঞ্জিন, এবং অরিজিনাল গিয়ারটি কিন্তু গাড়ির সাথে আপনারা পাবেন। তো সামনে পিছনে ডানে বামে সব দিক মিলে কিন্তু কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু এই গাড়িটির নেই। তো আপনাদের সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি, 2005 মডেলের নিউ শেভের একটি গাড়ি, 2011 রেজিস্ট্রেশন করা, ডকুমেন্টসগুলো আপ টু ডেট সহকারে এই গাড়িটি আমাদের কাছে পাচ্ছেন মাত্র 13,60,000 টাকা। আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে, তবে সেই ক্ষেত্রে শোরুমে আসবেন, গাড়ি দেখবেন, টেস্ট ড্রাইভ দিবেন, ইভেন আমার কথা কাজের মিল আছে কি না সেটা ভেরিফাইড করবেন। তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।